স্বাগত অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি জাহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা উনিশশো আটানব্বই সাল থেকে দেশব্যাপী নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা শুরু হয় আটাশে মে এবছরের প্রতিপাদ্য হাসপাতালে সন্তান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান দেশে গত এক বছরে মাতৃ মৃত্যুর হার কমা ছাড়া নিরাপদ মাতৃত্বের আর কোনো সূচকের উন্নতি হয়নি এখনও তেত্রিশ শতাংশের প্রসব হয় বাড়িতে অদক্ষ হাতে একষট্টি শতাংশ অন্তঃসত্ত্বা প্রসব পূর্ব যে চারবার সেবা পাবার কথা রয়েছে তা পান না একান্ন শতাংশ হয় সিজারিয়ান বেবি এসব নিয়ে আজ আমরা অন্য পক্ষে কথা বলবো আজ অন্য পক্ষের আলোচনার বিষয় মাতৃত্ব কতটা নিরাপদ হলো এই বিষয়ে আমাদের সাথে আছেন মেরিস্টফসের বাংলাদেশের লিড অ্যাডভোকেসি মঞ্জুর নাহার এবং আছেন জনস্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর খালিদা হানুম আখতার দুজনকে স্বাগত যদিও আঠাশ তারিখ পার হয়ে গেছে আমরা একটু দেরি করে হলেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা কথা বলতে চাই খালিদা হানুম আক্তার আমি আসলে একটা বিষয় আপনার কাছে প্রথমে জানতে চাই সেটা হচ্ছে আমি বলছি যে মাতৃ হার গত এক বছরে এই হার কমা ছাড়া মাতৃত্বের আর কোনো সূচকে নিরাপদ মাতৃত্বের আর কোনো সূচকে উন্নতি হয় নাই নিরাপদ মাতৃত্বের আর সূচক কোনগুলো খুব ভালো প্রশ্ন করেছেন আপনি নিরাপদ মাতৃত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকবে তার প্রসব হওয়ার পরে এখন প্রশ্ন হলো যে মাকে সুস্থ রাখতে হলে শিশুকে সুস্থ রাখতে হলে আমাদের কী করতে হবে সেই করণীয়গুলো যদি আমরা ঠিকমতো করি তাহলে এটাকে আমরা নিরাপদ মাতৃত্ব বলবো আমরা যদি আমরা যখন পড়াই তখন আমাদের একটা পিলার থাকে একটা বিল্ডিংয়ের যেমন পিলার থাকে ওখানে অ্যান্টিনেটাল চেক আপ পোস্ট নেটাল চেক আপ তারপরে মায়ের প্রস্তুতি তার গুড নিউট্রিশন তার জন্য এনিমিয়া না থাকে তার জন্য প্রসব একটা সঠিক জায়গাতে হয় প্রশিক্ষিত ব্যক্তির হাতে হয় যাতে জটিলতা কম হবে কোনো জটিলতা হলে সেটা ডিল করতে পারবে এবং শিশুর জন্য যেটা দরকার সেটা আমাদের দরকার আরেকটা জিনিস যেটা দরকার এর সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং যার জন্য বাড়তিভাল যেন বেশি হয় একটার সঙ্গে আরেকটা এবং তার প্রয়োজন মতো সময়ে সে ধারণ করতে পারে সন্তান নিতে পারে এই যে এই যে তার পরিকল্পিত পরিবারের একটা যে কনসেপ্ট এই জিনিসটাও কিন্তু মাছের নিরাপদ মাত্র সম্পূর্ণভাবে ওতপ্রতভাবে জড়িত তো এই জিনিসটা যখন কম হবে কোনো একটা পিলারের যখন আমরা অ্যাচিভমেন্টটা কম হবে তখনই দেখা যাবে যে নিরাপদ মাতৃত্বটা তার লড় হয়ে যাচ্ছে মানে পুরো বিষয়টা মিলেই আসলে নিরাপদ মাতৃত্ব একটার সঙ্গে আরেকটার সম্পূর্ণ সম্পৃক্ততা না হলে হবে না এখন বলা হচ্ছে যে শুধুমাত্র এর মধ্যে মাতৃমৃত্যুর মৃত্যুর হার একেবারে জীবন সেভ করার যে বিষয়টি সেটি ছাড়া আর কোনোটাতে খুব একটা উন্নতি হয় আমি একটা ভালো জিনিস বলি আপনার পথে মাতৃমৃত্যুর হার কমার কারণ কিন্তু আমাদের জানতে হবে একটা হলো আমাদের ফ্যামিলি প্ল্যানিং যদিও গত আমি বলবো পনেরো বছর থেকে স্ট্যাগনেন্ট হয়ে আছে কিন্তু তারপরেও আমাদের হারটা বেশি আছে আরেকটা হলো আমাদের দেশের মাসিক নিয়ন্ত্রণ এবং মেডিকেল মাসিক নিয়ন্ত্রণ ব্যবস্থা অ্যাভেলেবল হওয়াতে এবং আমরা জানি যে ফর্টি এইট পারসেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি এইটা এই নারীরা যখন তারা মেডিকেল এমআর করতে পারছে যদিও আগের থেকে কমেছে কিন্তু মেডিকেল এমআর বেড়েছে যার জন্য কিন্তু আমরা সন্তানের প্রেগনেন্সির সংখ্যাটা আমরা কমিয়ে নিয়ে আসছি যার জন্য আমাদের এই মাতৃ মৃত্যুর হার অনেকখানি কমেছে কিন্তু আমি যদি মাতৃ সেবা বলি প্রেগনেন্ট হওয়ার পরে সেবা এই সেবাটার জায়গাতে আমরা কোনো উন্নতি করতে পারি পিছিয়েই আছে এখনো আমি আবারও ফিরবো যে বিষয়টি মজুন হার আপনার কাছে জানতে চাও যে বলা হচ্ছে যে একষট্টি শতাংশ অন্তঃসত্ত্বা প্রসব পূর্ব যে চারবার সেবা পাওয়ার কথা তাদের সেই সেবাটা পাচ্ছেন না এই চারবার সেবা পাওয়ার বিষয়টি এটি একটু বুঝিয়ে হবে আমি গর্ভবতী হলাম তার মানে আমার প্রথম দায়িত্ব এটা শুধু আমার একার দায়িত্ব না কারণ আমি একেবারেই সামাজিক প্রেক্ষাপট থেকেই বলবো কারণ আমরা অনেক সময় বলি আমরা গবেষণা করতে গিয়ে দেখি যে সেবা প্রদানকারীরা বলছে যে না প্রেগনেন্ট মারা আসতে চায় না তো আমি একদিন এক সেবা প্রদানকারীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি জানতে চেয়েছিলেন সে কেন আসতে চায় না নাকি সে আসার সুযোগ পায় না এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যে সে আসতে চায় না নাকি আসার সুযোগ পায় না তাহলে সুযোগটা তাকে কে করে দেবে সুযোগটা তাকে করে হবে তার পরিবার থেকে তারও আগে আর একটা কথা থাকে যে আমাদের মেয়েরা আমরা কি এখনো সেই পর্যায়ে গেছি যে আমার স্বাস্থ্যর যত্ন আমরা যেটা বলি সেলফ কেয়ার আমার হেলথ ম্যানেজমেন্ট ডিসকোর্স অনেক পাল্টে গেছে এখন কিন্তু আমরা বলি যে সেবা প্রদান করে ভূমিকা হবে একজন সহায়ক একটা ক্লায়েন্ট বুঝতে পারবে যে তার ঝুঁকি কখন তার কি সেই জায়গাটা তো বহুত দূর আমি সে জায়গা নিয়ে হয়তো শেষের দিকে কথা বলবো কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে আসি যে একটা মেয়ে প্রেগনেন্ট হলো সে কোন ডাক্তারের কাছে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত দেয় কিন্তু তার পরিবার তা Shame তাহলে তার সুযোগ কতটুকু তাহলে দেখা যাচ্ছে প্রথমবার যখন সে যাচ্ছে হয়ে গেল পরীক্ষা তাকে টিকা নিতে হবে হু মই মমতে আটটা চেকআপ হওয়া উচিত কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক আর্থিক প্রেক্ষাপটে ওটাকে চারটা কামরা স্ট্যান্ডার্ড করেছে মিনিমাম চারটা মিনিমাম চারটা এবং চারটায় এখন আমরা প্র্যাকটিস করছি সব জায়গায় আপনি বেসরকারি সরকারি সব ভাবে তাহলে এই চারটার মধ্যে আমরা কতটুকু সচেতন আমাদের এই চেক না হলে আমাদের একটা মা যে একটা মৃত্যু ঝুঁকি নিয়ে গর্ব ধারণ করে আমরা তো এই কনসেপ্টটাই আমরা এখনো মাথার মধ্যে আসিনি আমরা স্বীকার করি না আমরা তো স্বাস্থ্য ঝুঁকিটা তো আমাদের স্বীকার করতে হবে এটা প্রাকৃতিক ব্যাপার কোনো কোনো অসুবিধা নাই কিন্তু সেখানে স্বাস্থ্য ঝুঁকি আছে এই মাত্র আপনার ডাটা দেখছিলাম যে অদক্ষ ধাত্রীদের হাতে ডেলিভারির পারসেন্টেজ এখনো বেশি যে কারণে যে কারণে এইবার আমাদের কি হয়েছে থিমটাই হয়েছে যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং এটা কিন্তু আমি বলবো সরকারি বেসরকারি পর্যায়ের এটা একটা আমরা আন্দোলনে এখনো রূপ নিতে পারিনি কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে এবং এই যে এই যে আমি বলছিলাম তেত্রিশ কিন্তু হালিদা হানুম আক্তার ডাক্তার আক্তার বলছেন যেটি একটু কমেছে কমে একটা একত্রিশ এসছে এই পুরো সংখ্যাটাই যে কমা বা বেশ খানিকটা উন্নতি করা এগুলো আসলে সবই বোধহয় শহর ভিত্তিক গ্রামের অবস্থা কি যদি একটু এখানে ডাটার মধ্যে যেটা আছে যে আপনার আমাদের দু হাজার বাইশের বিডিএস বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভেতে আমরা এখনও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সাতচল্লিশ শতাংশের কম এ কিছু কম বাড়িতে ডেলিভারি হয় বাড়িতে ডেলিভারি হওয়ার মধ্যে আবার ট্রেন্ড প্রোভাইডার দেওয়া হয় আনট্রেন্ড আপনি যেটা একত্রিশ শতাংশ বললেন ওটা আনট্রেন প্রোভাইডার এবং বাড়িতে হয় দুইটার কম্বিনেশন এবং আনট্রেন প্রোভাইডার যখন থাকে তখন মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি কেন তারা ডেলিভারি করাতে জানে না যদি কোনো কারণে প্লাসেন্টা না নামলো হাত দিয়ে খামচে প্লাসেনটা নিয়ে আসে মা ইমিডিয়েটলি ব্লিডিং হয়ে শখ হয়ে মরে যায় আর বাড়িতে যখন মিস হ্যান্ডলিং হয় বাচ্চাটা দেখবেন গামছা দিয়ে উপরে বেঁধে দিচ্ছে বেঁধে প্রেশার দিতে বলছে খালি হাত দিয়ে প্রেসার মানে আপনি আমি তো আমি তো গাইনেকোলজিস্টও আবার আমি নারী স্বাস্থ্য গবেষকও আপনি যদি এই এই ব্যবস্থাটা দেখেন আপনি আমি একটা বই লিখছি এটার উপরে এই যে একটা নারীর ডেলিভারি হতে গিয়ে তার উপর দিয়ে যে কত রকমের অত্যাচার করা হয় কত আমি একদম শিক্ষ অত্যাচার মানে আপনি অবাক হবেন এবং এটা এখনো চলছে যখনই আপনি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির হাত ছাড়াই অন্য হাতে করবেন তখন আটাইশ শতাংশ আমি একটা স্টাডিতে দেখেছি আটাইশ শতাংশ মৃত বাচ্চা হয় স্টিল বার্থ হয় মিসহ্যান্ডলিং এর জন্য বাড়িতে তো আপনার ব্লাড ডোনেশন ব্লাড দেওয়ার কোনো ব্লাড ট্রান্সমিশনের কোনো রাস্তা নাই কোনো রকমের তাদের নলেজ নাই বাড়িতে আমি পল্লী চিকিৎসক ডাকবো এসেই উনি একটা ব্যথা বাড়াবার ইঞ্জেকশন দিবেন এক ব্যাথা বাড়াবার জন্য মায়ের জরায়ু রেডি না আমরা জানি না না জেনেই ব্যাথা বাড়াবো দিয়ে দেব তখন তো বাচ্চা পেটের মধ্যে মরে যাবে এই যে গাইনোকোলজি অবস্টেট্রিক সম্বন্ধে নলেজ ছাড়া মানুষই যখন সেবা দিবে এবং এটা বেশিরভাগ বাড়িতে হয় এবং এটা কি এটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যখনই হবে শহর ও গ্রাম অস্পাপ শহরের আরবান কিন্তু আমাদের উর্মে আমাদের মাথায় রাখতে হবে সেটা বরঞ্চ গ্রামে আপনি কিছু ফ্যাসিলিটি আছে মানে আমাদের অজ্ঞতার হোক এই যে একটা আমরা সবসময় একটা গ্যাপ করে যাচ্ছি গ্রাম পর্যায়ে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদে গভর্নমেন্টের ফ্যাসিলিটি আছে উপজেলাতে আছে কিন্তু শহরে খুব কম ফ্যাসিলিটি যে কারণে আমাদের ব্যক্তিগত পকেট মানি থেকেই আমাদের এই ডেলিভারির খরচটা সরকারকে দিতে হয় একদম একদম তাই যে কারণে ধরেন মধ্যবিত্ত মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে বেচে কিনেও হসপিটালের বিল দিয়ে বের হতে হচ্ছে একদম একটা বিরতির সময় আমরা পৌঁছে গেছি বিরতি থেকে ফিরে এসে আবার শুনবো এই বিষয়ে অনুপক্ষ একটা বিরতি নেচ্ছি সময় থাকুক স্বাগত অনুপক্ষে আজ আলোচনা করছি আমরা মাতৃত্ব নিরাপদ মাতৃত্ব দিবস নিয়ে মাতৃত্ব কতটা নিরাপদ হলো সেই বিষয়ে যেই এবারের যে থিমটা ডক্টর আক্তার যে বলা হচ্ছে যে হাসপাতালে প্রসব করান জীবন বাঁচান এই যে প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলা হচ্ছে এই বিষয়টা যদি একটু এটার উপর যে গুরুত্ব দিয়ে কথাটা বলি আমরা একটা ভালো দিক বাংলাদেশে হয়েছে যে আমাদের আগে যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হতো তার থেকে অনেক অংশে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে হ্যাঁ এবং এটার জন্য আমরা সরকারকে এবং গাইনোকোলজিস্ট যে সোসাইটি আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এখনও দেখা যাচ্ছে যে বাড়িতে অনেক বড় প্রপোর্শন ডেলিভারি হচ্ছে এখন আমি একটু আলোচনা করতে চাই যে এখনো কেন বাড়িতে হচ্ছে ডেলিভারিটা তো একটা ব্যাপার না গরু ছাগলের ব্যাপার নয় একটা মানুষের জীবনের ব্যাপার। পরিবার কেন এখনো চিন্তা করছে যে আমি বাড়িতে ডেলিভারি এই প্রশ্নের উত্তরটা আমরা জানলে পারি তখন আমরা চিন্তা করতে এই প্রশ্নের উত্তর হলো ওই নারীর ডেলিভারির জন্য বাড়ির লোক একটা পয়সা খরচ করতে না একটা পয়সা খরচ করবে না ওরা বাড়িতে রেখে রেখে ব্যথা বাড়বে বাচ্চা মরে যাবে তারপরে এটা হবে তারপরে শেষ মুহূর্তে একটা রিক্সা ডাকবে বা একটা না পারতে তখন পাশার লোক বলবে বাড়িতে মরে গেছে রাস্তার মধ্যে নিয়ে যাবে উনিশ শতাংশ ডেলিভারি রাস্তার মা মারা যায় রাস্তার মধ্যে হাসপাতালে যেয়ে গেলে গেলে পারে তখন ডাক্তার এসে বলবে মরাল রুগী নিয়ে আসছেন আপনি রেজিস্ট্রেশন এই জিনিসটা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং রেসপন্সিবিলিটি হলো যে বাড়ির লোককে বলতে হবে যে তুমি বাড়িতে ডেলিভারি করাতে পারবে না বাড়িতে শাশুড়ি হোক স্বামী হোক যেই গার্জিয়ান তাকে বলতে হবে বাড়িতে ডেলিভারি এটা আমাদের সিভিল সার্জন এবং ডিডি ফ্যামিলি প্ল্যানিংয়ের রেসপন্সিবিলিটি ওনার এরিয়াতে হিউল মেক শিওর যে বাড়িতে ডেলিভারি হচ্ছে না ওনার কর্মীর অভাব নাই ওনার তিনশো পঞ্চাশটা তিনশোটা বাড়ির প্রতি একটা করে ভালো কর্মী থাকে তারপরে এফডাব্লিউসি আছে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে প্রতি ছয় হাজার পপুলেশনে কেন বাড়িতে ডেলিভারি হবে কেন আমার এই সৈন্য সামন্ত সহ আজকে কেন আমার বাড়ি তাদের কাজ কি তাদের কাজ কি আমি প্রশ্ন করবো আমি আজকে আজকে ষাট বছর ধরে আমি এই প্রোগ্রামে আছি কেন আমি আজকে পর্যন্ত কেন দেখতে হবে যে একটা মা বাড়িতে মরে যাচ্ছে এত আমার এত হ্যাঁ বাজেট আমাদের কম আছে বাজেট রিসেন্টলি হচ্ছে হেলথের বাজেট এখনো ওয়ান পার্সেন্ট কম বা দ্যাট তাহলে বাজেট বাড়াতে হবে তাহলে মানুষের আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে এই যে পকেটে আমার 100 টাকার মধ্যে 70 টাকা আমাকে এখনো পকেট থেকে দিতে হচ্ছে কোথায় গরু ছাগল বেসবোয়ের বিক্রির জন্য করবে না সূত্ররাং এই জিনিসটা খুব বাস্তব সত্য এবং আমি খুব বাস্তব ভাষায় কথা বললাম দেখিই 같아요 কথা বললাম একদম মানে সামাজিক এবং রাষ্ট্রীয় দুটো বিষয় আসলে একদম একটা মা মরতে পারবে না বাড়িতে মজুমদারহার আপনি বলছিলেন যে আমরা শহ গ্রামের কথা বলছি কিন্তু গ্রামে তবু কিছু সরকারি অন্তত কিছু হলে আমরা দেখি যে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটা আছে যেটা আমাদের শহর স্লাম এরিয়াতে নেই একটা রিক্সাওয়ালার বউ কোথায় যাবে একটা কাজের বউ আসলে কোথায় যায় সবাই কি আসলে বড়ো বড়ো হাসপাতালে গিয়ে ডেলিভারি করাতে পারে তাহলে সেই জায়গাটা যদি দেখতে তুলে আচ্ছা প্রথম কথা আমি বলি আমাদের ইউনিয়ন পর্যায়ে ফ্যাসিলিটি আছে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ফ্যাসিলিটির রেডিনেস কতটুকু কারণ হয়তো অবকাঠামো আছে সেখানে আমাদের সার্ভিস প্রোভাইডাররা কতটুকু দক্ষ কতটা তারা ট্রেনিং পেয়েছে কতটা তারা নিয়মিত অফিস করছে হ্যাঁ শুধু তাই না আমার আমরা সবসময় বলি যে জনগণের অংশগ্রহণ তাহলে এই যে আমরা যদি কমিউনিটি এনগেজমেন্ট কথাটা এত বহুল ব্যবহৃত একটা শব্দ আমরা সরকারের প্রোগ্রামেও দেখি বেসরকারি সংস্থারও দেখি তাহলে এরা যদি সচেতন হয় তাহলে কিন্তু এই যে হালিদাপ একটা প্রশ্ন করলেন মানে ক্ষুব্ধ হয়েছেন উনি ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক যে একটা মা কেন বাসায় মারা যাবে হ্যাঁ তাহলে এই দায়িত্বটা যদি আমরা ভাগাভাগি করে নিই আমরা যদি জনগণকে শোনেন এখন আমি তো মনে করি যে এই যে আমরা বলছি স্মার্ট বাংলাদেশ তাহলে আমাদের কি করা উচিত আমাদের মিডিয়ার ইউজ করা উচিত অনেক এই তথ্যগুলো আমাদেরকে যেতে হবে টিভি দিয়ে যে সে কী খাদ্য খাবে একলামশিয়ায় মারা মারা যাচ্ছে রক্ত স্বল্পতা হয় তার খিচুনি হয় ডায়াবেটিক হয় তার ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইমে এই অল আর প্রিভেন্টিভ আমি একজন নন ডক্টর হয়ে বলছি যে এগুলো সব প্রিভেন্টিভ মানে তাহলে আমরা যদি সচেতন করি আমার কমিউনিটিতে তাহলে তাহলে সেই একই প্রোগ্রাম আমাদের আরবানের যে পকেটগুলো আছে আমরা জানি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে দারিদ্রতা গ্রামের মানুষ শহরে তার জীবিকার কারণে মাইগ্রেট করছে তাহলে এদের কি হবে আমরা বাংলাদেশের দিকে ঢাকা শহরের দিকেই যদি তাকাই তাহলে আমরা দেখি আমাদের মোহাম্মদপুরে একটা ফার্টিলিটি সেন্টার আছে আমাদের আজিমপুরে আছে মিরপুরে আছে এর বাইরে আমাদের কয়টা আছে যে এই পেশেন্টদেরকে এই ক্লায়েন্টদেরকে এই জন্যে আমি মনে করি যে আমাদের মোবাইল সার্ভিস টিম আমাদের গঠন করা উচিত এবং আর কথা যে আমাদের আর একটা একটা বড়ো চ্যালেঞ্জ সেটা সরকারের যারা বিজ্ঞজনের আছেন সংশ্লিষ্ট ব্যক্তি তারাও স্বীকার করেন আমাদের দক্ষ জনবলের অভাব তো সেইটাও মিটিগেট করার একটা আশু ব্যবস্থা আমাদের করতে হবে এবং অবশ্যই আমি মনে করি যে রাইফারি যে দেখি যা হ্যাঁ হ্যাঁ অনেক বড় আর আরো আরো বাড়াতে হবে আমরা কিন্তু হালিদাপ্পা শুরুতেই বলেছে যে কিছু অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু আজকে আমরা এই টেবিলে বসেছি কিন্তু আমরা আর কারণ আমাদের সরকারেরও কিন্তু তাই কমিটমেন্ট যে আমরা মাতৃ মৃত্যুর হার জিরোতে নিয়ে আসি তাহলে আমরা যদি দুজনের কাছ থেকে যদি একটু রয়ে গেছে এখন যদি আমরা দুজনের কাছ থেকে একটু অল্প করে রেকমেন্ডেশন জানতে চাই যে কি করা যেতে পারে আমরা যদি জানতে চাই বড় রেকমেন্ডেশন হবে আমাদের যত এমসিডব্লিউসি আছে মা ও শিশু কেন্দ্রগুলো ওখানে নরমাল ডেলিভারি একেবারে চালু করতে হবে ওখানে মানুষকে এনকার ওই এলাকার মধ্যে যত নারী যারা বাড়িতে ডেলিভারি করছে বাড়িতে হবে না তারা এখানে আসবে এখানে দক্ষ প্রতিনিধি দিতে হবে তারা তিন থেকে চার ঘন্টা মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে যে আমি এই লেবারটাকে প্রথম থেকে শুরু করে শেষ করব এই মানুষগুলোকে এই মেন্টালিটি দিতে হবে ওনারা যেন রেফার না করে বড় হাসপাতালে সিজারিয়ানের জন্য এখন বড় হাসপাতালে সিজারিয়ানের জন্য রেফার করার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন ওইটাকে আমার বন্ধ করতে হবে আমি সিজারিয়ান প্রসঙ্গটা আনতেই চাই যে আমি আনতে হবে কেন এটা এটা ছাড়া এখন আমাদের এক হচ্ছে এক্সট্রিম হচ্ছে নরমাল বাড়িতে ও কোথাও যাচ্ছে না বাড়িতে morche অথবা অথবা পথে morche অথবা হাসপাতালে গিয়ে তার জমি জমা বিক্রি করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে সিজারিয়ান করে মানে মাঝামাঝি কোনো কিছু নাই মাঝামাঝি কোনো কিছু এই মুহূর্তে নাই মাঝে মাঝে একটা জিনিস বের করতে আমার সরকারি যে রুরাল লেভেলে যেসব প্রতিষ্ঠান আছে ইউনিয়ন লেভেলে যে প্রতিষ্ঠান থানা লেভেলে আছে আমার আমার কমিউনিটি ক্লিনিকগুলো এখনও আঠারো হাজার আছেন যারা ছয় হাজার পপুলেশনে আমার একটা হিসাব আছে আমার ছয়টা 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 বাচ্চা হবে ছয় হাজার পপুলেশানে টু পয়েন্ট ফাইভ সরি বারোটা আপনি সারা বছর সারা বছরে বারোটা বাচ্চা বাড়িতে ডেলিভারি না করায় আপনি হাসপাতালে কেন ম্যানেজ করতে পারবেন না এগুলো সব স্ট্যাটিস্টিক্স আমাদের জানা আছে

ফিপ সেক্টরাল হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রোগ্রাম যার পরে ভিত্তি করে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে এবং আমাদের সেখানে কমিটমেন্ট আছে আমরা স্বাস্থ্যসেবা দৌড় গোড়ায় নিয়ে যাব তাহলে দৌড় গোড়ায় নিয়ে যেতে গেলে শুধুমাত্র সরকারকে দিয়ে হবে না তাহলে আমাদের একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে এই যে যারা কাজ করছে আনাচে কানাচে তাদেরকে কাজে লাগাতে হবে আমাদের পরিবারকেও সচেতন করতে হবে হ্যাঁ আর কথা আপনি প্রথম একটা প্রশ্ন করেছিলেন আমি সেইটা দিয়েই শেষ করব যে নিরাপদ মাতৃত্ব শুধু গর্ভকালীন সময় নয় আমাদের বাল্য বিয়ে বন্ধ করতে হবে আমাদের আমাদের বাল্য বিয়ে বন্ধ করতে হবে কারণ আমি কখন গর্ভধারণ করছি তারপরে ডিপেন্ড করবে আমি কতটা ঝুঁকিতে আছি ধন্যবাদ দুজনকেই ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি যতটুকু সম্ভব হলো আমরা চেষ্টা করলাম এই কথা পৌঁছে দিতে সকলের কাছে ধন্যবাদ দুজনকেই এই ছিল আজকের অন্য পক্ষে থাকুন ডিবি নিউজসমলে